চলেন একটা কাহিনী মনে উঠলো, এই জন্য সত্য কাহিনী শুনায় দিই, দেখি আপনারা বোঝেন কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে চলে যাওয়ার পরে যখন মদিনা ফিরে আসছেন, আল্লাহর রসুলের অনুরোধে আজান দিবেন না দিবেন না দিবেন না, হাসান হোসাইনের অনুরোধে যখন আজান দিতে দাঁড়াইছেন, আর আজান যখন দিতেছিলেন, আজান যখন দিতেছিলেন, তো মদিনার ভিতরে কান্নার রোল চলতেছিল, রোল কান্না, নারী পুরুষ সব কাঁদতেছিল, জার ও কাতার, আজানের চেয়ে কান্নার আওয়াজ বেশি ছিল মদিনায় ওই দিন। তো বাচ্চা মার কোলে বৈশা মাকে দেখতেছে আর বলতেছে, মা কাদিস তো কাদিস কেন? তো বলছে বেলাল ফিরে আসছে, ওই যে আজানের ধ্বনি হইতেছে, আল্লাহর রসুলের জামানায় বেলাল আজান দিত, বেলাল মদিনা ছেড়া চলে গেছে, রসুলের অনুরোধে আবার মদিনায় আসছে, হয়তো দুই একদিন থাকবে, আজান দেওয়ার অনুরোধ করা হইতেছিল, বেলাল আজান দিতে রাজি ছিল না, হাসান হোসাইনের কথায় আজান দিতে শুরু করছে, ওই আগের দৃশ্য আমাদের চোখের সামনে ভাইসা উঠছে, বিদা আল্লাহর রসুলের জমানার দৃশ্য কথা মনে ওঠা, চোখের পানি বেটা ধরে রাখতে পারতেছি না। তো ছোট বাচ্চা কি বলে জানেন? তো বাচ্চা বলে, মা বেলাল তো ফিরে আসলো, আজানের ধ্বনি তো হইলো, তোমাদের মন ঠান্ডা হইলো, চোখ দিয়া পানি জ্বললো, আমাকে বল মা আমাদের রসুল কবে ফিরে আসবে, আমরা রসুলকে কবে দেখব, আমাদের মন কবে ঠান্ডা হবে। পরিবেশ ছিল পরিবেশ, আজকে আমাদেরও নিশা আছে, ওনাদেরও নিশা ছিল, আমাদের নিশা হলো হায় 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 কে কত কামাবে, এটা হলো নিশা, কে কত ভালো খাবে আর পড়বে, এটা হলো নিশা, কে কত লম্বা ঘুমাবে, এটা হলো নিশা। পুরুষের নিশা তিনটা, কামানা খানা সোনা, মা বোনদের নিশা চারটা, পাকানা সাজনা সাজানা সোনা, নিজেকে সাজাবে আর কি করবে, ঘরটাকে সাজাবে আর ঘুমাবে, সাহাবাদের এই নিশা ছিল না, কারণ আল্লাহ রাসূল চোখে দেখে আসছেন জান্নাত, এখানে ব্যথা ছিল এই জন্য ফিরে আসছেন যে উম্মত যেন জান্নাত না হারায়। তা আমি যেখান থেকে শুরু করছি ওইখানে আবার চলে আসছে, থাকা যাবে না এখানে, চলে যেতে হবে, কারো থাকা যাবে না, বয়স কিন্তু ছোট, পুঁজি কিন্তু অল্প, পুঁজি কিন্তু অল্প, দৌড়াইতেছি সবাই, কারো দৌড় বাকি নাই, সব আমরা ছুটতেছি দৌড়াইতেছি, যান যান বেশি দূরে যেতে হবে না, আপনাদের এইখানেই চৌ তিন রাস্তা আছে একটা, ঠিক না, একটা আপনাদের এদিকে ঢুকছে, একটা পটিয়ার দিকে গেছে, চিটাঙ্গের দিকে আসছে, ঠিক না, এইখানে সকালে যায় দাঁড়ায় দেখেন মানুষ কিভাবে ছোটে, যদি জিজ্ঞেস করা হয় এত জোরে ছুটিস কেন, কেউ সিএনজিতে দেখবেন লটকায়া পর্যন্ত যাইতেছে, ঠিক না, দেখেন মাঝে মাঝে লটকানো বোঝেন, বসার জায়গা পায় না, দৌড়া যেতেছে, কেউ দেখবেন বাসে লটকায় লটকায় যেতেছে, হয় আমরা ছুটতেছি সবাই দৌড়াইতেছি, আশা নিয়া যে ছোট্ট জীবনটা আমি সুখের বানাবো, সুখের সুখের বানাবো, এই জন্য দৌড়াইতেছি। খের যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি যেটা বুঝাইতে চাইতেছি ছোট্ট জীবন চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই, যতদিন থাকব, যদিও আমাদের এখানে আশা সুখ, কিন্তু জানি না সুখ কোথায়, কিন্তু দৌড়াইতেছি না দেখা না দেখা, কিন্তু দৌড়াইতেছি সবাই দেশ থেকে দেশান্তর, হয় কত মানুষের জীবনই তো প্রবাস জীবনে কেটে গেল, প্রবাস জীবনে কেটে গেল, জীবনই কেটে গেছে প্রবাসে প্রবাসে, কত মানুষেরই তো বাড়ির বাহিরে বাহিরে জীবন কেটে গেছে, ছোট্ট জীবন, আশা ছিল সুখ, কসম খোদার, আল্লাহও চাইতেছেন রসুলও চাইতেছেন যে আমরা শুধু দুনিয়ায় সুখী না হই, আমরা আখেরাতও সুখী হই।
যেটাকে কোরআন সাআদাত বলে, আমরা দুনিয়া তো সুখী হই আখেরা তো সুখী হই, কিন্তু আমাদের এখানে ঢোকছে আজকে যে আমরা উন্নত হইলেই সুখী হব। উন্নত হইলেই কি হব? উন্নত হইলেই, উন্নত বোঝেন? কি বোঝেন? মাটির ঘর থেকে বিল্ডিং হইলে, টিনের ঘরের থেকে পাকা হইলে, ছনের ঘরের থেকে টিনের হইলে, উন্নত হইলেই আমরা সুখী হব। এটা হলে আমাদের এইখানে ঢুকা, এইখানে বসা, যে আমরা উন্নত হইলে সুখী হব। আরেকটা বর্তমান শিক্ষা আমাদেরকে শিখাইতেছে আমাদের লাইফ স্টাইল। লাইফ স্টাইল বোঝেন? লাইফ স্টাইল পরিবর্তন হইলেই আমরা সুখের হব। সুখের দুটা আমাদের এখানে বসা গেছে, যার কারণে আমরা ছুটতেছি উন্নত হওয়ার জন্য ছুটতেছি। কসম খোদার মেরে দোস্ত, চলে যেতে হবে 60-70 বছরের জীবন, আসতেছে আখেরাত সামনে, দায়া আসতেছে, দৌড়ায় আসতেছে, কিন্তু এত দ্রুত গতিতে। এই জন্য আমি বলতে পারি তো, আমরা জন্ম দিতে দেরি, আমাদের যাত্রা শুরু হতে দেরি করে নেয়। আমাদের যাত্রা কিন্তু চলমান। কোন দিকে আমাদের যাত্রা চলমান? আমরা কবরের দিকে চলমান, আমরা আখেরাতের দিকে চলমান। আপনি আমি বসা আছি, আমাদের যাত্রা বসা নাই। আপনি আপনি আমি ঘুমায় আছি, যাত্রা ঘুমায় নাই। আপনি আর আমি উদাসীন, যাত্রা উদাসীন না, যাত্রা চলমান। এই জন্য কবি বুঝাইতে চাইছেন, ইয়াসুরুল মার উমা দাহাবাল্লায়ালি, বাচ্চা বড় হয়, মা বাবা খুশি হয়। কবি বলে, না, তোমার খুশি হওয়া উচিত ছিল না, তোমার কান্না উচিত ছিল, কেননা তোমার সন্তান দুনিয়াতে পা রাখতে দেরি, তার যাত্রা শুরু হতে দেরি হয় নাই। সে কিন্তু কবরের যাত্রী, আখেরাতের যাত্রী। আমরাও কবরের যাত্রী, আখেরাতের যাত্রী। বিদায় আমাদের নবীজি আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, কোনো ত্রুটি করেন নাই বুঝাইতে। চোখের পানি ঝরায়া পর্যন্ত বুঝাইছেন, চোখের পানি ঝরায়া। হয় আমি আপনাদেরকে কেমনে এতগুলা সামনে নিয়ে আসব? এই জন্য কিতাবই আছে ওয়াসায়ার রাসূল, আল্লাহর রাসূল আমাদেরকে ওসিয়ত করছেন, এক একটা জিনিস বুঝাইছেন, হাতে কলমে দিয়া বুঝাইছেন, চোখের পানি ঝরায়া ঝরায়া বুঝাইছেন, প্রত্যেক কথায় এই কথা বইলা বুঝাইছেন, আমি কিন্তু চোখে দেখা আসছি। নবীউল মুশাহেদা, চোখে দেখা নবী আমাদেরকে বুঝাইছেন, তোমাদের যাত্রা চলমান 60-70 বৎসর, কিন্তু প্রত্যেকে পাবে এটাও সত্য না। কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আমি 60-70 বৎসর বাঁচব, জানার কোনো মেশিন নাই। বিজ্ঞান এতটুকু উন্নত, এখন মেশিন লাগাইতে হয় না, আপনার সামনে নিয়া ফ্ল্যাশ দিবে, জ্বর বইলা দিবে, কতটুকু আছে করুণা ঈশা, ওই মেশিন চলে আসছে, এখন আর গায়ে লাগাইতে হয় না। এয়ারপোর্টে গেলে এখন দেখা যায় দূরের থেকে আপনাকে এরকম করে, বড় মেশিন আছে, আপনার হাত দিয়া ধরতেও হবে না, আপনার সামনে যাবেন, অনেক দূরে দাঁড়াবেন, জ্বর বইলা দিবে মেশিন, জ্বর কতটুকু আছে, কোনো মেশিন আবিষ্কার হয় নাই। আপনার আমার ভিতরে লাগায় বইলা দিবে আপনার আমার বয়স কত, গেছে কতটুকু, বাকি আছে কতটুকু, এটা কোনো মেশিন আবিষ্কার হয় নাই। এই জন্য আল্লাহ রসুল সতর্ক করছে, আসবাহ তাফালা তান্তাদিল মাসা, সকাল কল্লা তো বিকালের অপেক্ষায় থেকো না, আমসাই তাফালা তান্তাদিল সাবা, বিকাল মিলল তো সকালের আশায় থেকো না, ফালা তাদরি বি আইয়ি ওয়াক্তিন তামুত, ও মানুষ তুমি জানো না কখন মরবে, সকালে না বিকালে। এই জন্য সূর্য ওঠে যখন, হয়তো আপনারা হয় কর্ণফুলী থানার আন্ডারে, ঠিক না, কর্ণফুলীর মানুষ বলে সূর্য আলো দিতে দিতে ওঠেন, না 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 না, সূর্য আলো দেয় বটে, কিন্তু পিছনে চিৎকার দেয়, চিৎকার, যদি ওই চিৎকার লাউড স্পিকারে দেওয়া হয় না, কারো কানে বাড়ি খায় না, কারো কান পর্যন্ত পৌঁছে না, কিন্তু আমি হাদিস দিতেছি আপনাদেরকে, সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদিদ, ও মানুষ, ইয়া ইবনা আদম, ও মানুষ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী, ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর,
লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি তোর জীবনে আর কোনোদিন ফিরা নাও আসতে পারি, আর কোনোদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস, হতে পারে আমার উঠার খবর আর কোনোদিন তোর কানে নাও আসতে পারে। হায় হায় হায়, সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, জমিন প্রতিদিন শতবার চিৎকার দেয়, জমিন প্রতিদিন শতবার চিৎকার দেয়, ইয়া ইবনে আদম, এক একটা অবস্থার উপরে চিৎকার দেয়, অবস্থার উপরে। যখন কেউ হাসে তো নিচের মাটিটা চিৎকার দেয়, যখন কেউ কাঁদে তো নিচের মাটিটা চিৎকার দেয়, যখন কেউ চলে তো নিচের মাটিটা চিৎকার দেয়, যখন কোনো ফুর্তি করে আনন্দ করে তখনও নিচের মাটিটা চিৎকার দেয়, যখন কখনো রং তামাশা করে হয় রঙ্গ লীলায় যখন লিপ্ত হয় তখনও নিটের মাটিটা চিৎকার দেয়। এক একটা শব্দ হাদিসে আছে, আমি শুধু একটাই শুনাই, জমিন চিৎকার দেয় ডেলি শতবার, তামসি আলা গহরি মাসিরু কাফি বাতনি, মানুষ আমার পিঠে চলো, আমার পেটে আসবেই আসবে, তুমি আমার পেটে আসবে পেটে, তখন তুমি আমার ব্যবহার দেখবে ব্যবহার। তো দুই ধরনের ব্যবহার আছে, আল্লাহর রসুল ব্যবহার বলে দিছে, জমিন কি ব্যবহার করবে, কারো জন্য তো জমিন ব্যবহার করবে, রাখতে দেরি, উহাউবিলু বাতনি খাদরা, পেটটা সবুজ শ্যামল করতে দেরি হবে না, পেটটা সবুজ শ্যামল হবে। সবুজ শ্যামল বোঝেন? আরে বোঝেন সবুজ শ্যামল কি? বাগান বানাইতে দেরি করবে না, পেটটা বাগান বানায় দিবে। আর কারো জন্য বাগান হবে না, ইয়াদখুলুল আগলালু বাদুহা ফি বাদ, এই দিকের হাড্ডিগুলা ওই দিকের হাড্ডির ভিতরে ডুইকা কাগজ বানায় ফেলবে, কাগজ কাগজ বানায় ফেলবে, বিলকুল চাপ দিয়া কাগজ বানায় ফেলবে, শুধু কাগজ বানাবে না। হায় হায়, কাগজ বানাইলি যদি শেষ হয়ে যেত, টানা 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 টানা, কিয়ামত পর্যন্তর জন্য জাহান্নামের গর্ত বানায় দিবে, গর্ত, জাহান্নামের গর্ত, জমিন প্রতিদিন বলে। হে চলেন, আপনারা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ, ঠিক না? বেশি দূরে না তো বাইজিদ বোস্তামি, ঠিক না? হ্যাঁ, আছে আর না আছে এটা নিয়ে কোনো আমার আলোচনা নাই, আমি মাইনেই নিলাম আপনারা বাইজিদ বোস্তামির এলাকার লোক, ওইখানে আদো কবর আছে কি নাই এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই, আমি আলোচনা করতেও চাই না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, আমাদের এলাকার কুকুরগুলো আমাদেরকে দেখলে যে চিৎকার দেয়, তো লেখছে কুকুরগুলো চিৎকার দেয় না আমাদেরকে দেখলে সতর্ক করে, তো উনি কিতাবে লেখছেন কুকুরগুলা কি বলে, তো উনি লেখছেন কুকুরগুলা বলে, ইয়া ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচাস না কেন, তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচাস না কেন, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে বাঁচা যা আল্লাহর গজব থেকে বাঁচা। কুকুর দেখলে চিৎকার দেয়, এটাই কুকুর বলে, দুই তিন দুই তিনবার যাকে আওয়াজ দিছে পরিচিত হয়ে গেছে তাকে আর আওয়াজ দেয় না, কুকুর ভাবে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, নতুন যাকে দেখলে দেখলেই তাকে আওয়াজ দেয়, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই তোকে বাঁচা আল্লাহর গজব থেকে। আগেরটাও বলি শুনে নেন, তারপরে কুকুর বলে লা তুতিক ইকাবা, তুই আল্লাহর আজাব সইতে পারবি না, ও মানুষ যদিও তুই পাপ দেখা সইতে পারবি, তুই আল্লাহর আজাব সইতে পারবি না, তুই আল্লাহর আজাব, আল্লাহর আজাব সইতে পারবি না। আপনাদের বাইজিদ বোস্তামির কবরে যেয়ে জিজ্ঞাসা করেন, তুমি এটা বলছো কি বলো নাই, যদি এখানে থাইকা থাকে তো কবর থেকে চিৎকার দিয়া বলবে, হ্যাঁ আমি এটা বলছি না লেখছি, হ্যাঁ আল্লাহওয়ালারা লেখা গেছেন, হায় বর্ষায় এখানে পানি হয় ব্যাঙ আওয়াজ দেয়, ঠিক না? আওয়াজ দেয় না, ঘরের ব্যাঙও দেখবেন আওয়াজ দেয়, ঠিক না? গরকুনি ব্যাঙ বলে যেটা ঘরের কোনায় কোনায় থাকে, এখন তো বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে এই জন্য ব্যাঙ আর ডরে ঢোকে না, ঠিক না?
যেটা ভাঙ্গা পড়ে কিনা, আমি চাপায় পড়ি কিনা, আগে ঢুকতো কেন, টিনের ঘর ছিল, বেড়া ছিল, এমন পড়লেও এমন বেশি ক্ষতি হইতো না, ঠিক না? এই জন্য আগে পাওয়া যেত ঘরকুনি ব্যাংক, এখন কিন্তু ঘরকুনি ব্যাংক পাওয়া যায় না, আমার সময় নাই কিন্তু এই জন্য, নাহলে আপনাদেরকে আমি শুনাইতাম এক একটা প্রাণী আওয়াজে বলে তো বলে কি ব্যাংক কি বলে, এক একটা প্রাণী আল্লাহওয়ালারা লিখা গেছেন, কিতাবে আছে, নাই এমন না, এক একটা জিনিস আমাদেরকে সতর্ক করে, আমাদের রসুল আমাদেরকে সতর্ক করছেন, তোমাদের পুঁজি অল্প 60-70 বৎসর, ও আমার উম্মত, তোমরা জান্নাত ছাড়া আসো এটা আমি চাই না, বিদায় চলে যেতে হবে, কিন্তু চলে যেতে হবে, যেমন এখানে বসায় আনিছি এই ছোট্ট জীবনটাও একটু সুখে থাকতে চাই, ছোট্ট জীবনটাও গুছাইতে চাই। আল্লাহ রাসূল বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের এই ছোট্ট জীবনটাও গুছাইতে হবে, চিরদিনের জীবনটাও গুছাইতে হবে, যেটা শুরু হবে শেষ হবে না, কিন্তু আমি চাই না তোমরা জাহান্নামে যাও, আমি চাই না তোমরা জাহান্নামে যাও। এই জন্যই তো এক হাদিসে বলছেন আল্লাহ রাসূল, বুখারীতে আছে, আমি তোমাদেরকে কমর দৈরা জাহান্নাম থেকে বাঁচাইতে চাইতেছি, ইন্নি হাজিসুকুম আনি নার, আমি কমর দৈরা তোমাদেরকে জাহান্নামের থেকে বাঁচাইতে চাইতেছি, কমর দৈরা। যান কই গ্রামের বুখারী খোলেন, পটিয়ার বুখারী খোলেন, যে বুখারীর ছেলেদেরকে জিজ্ঞাসা করেন এই রেওয়ায়েত আছে না নাই, আল্লাহ রাসূল বলছেন আমি কমর দৈরা তোমাদেরকে জাহান্নামের থেকে বাঁচাইতে চাইতেছি। তারপরে নিজের উপরে আফসোস করছে, আফসোস আমি তোমাদেরকে বাঁচাইতে পারতেছি না, তোমরা তো পতঙ্গের মতো জাহান্নামের দিকে, জাহান্নামের ভিতরে পড়তে চাইতেছো, আল্লাহ রাসূল আমাদেরকে বাঁচাইতে চাইতেছে, ছোট্ট জীবনটা সুখে থাকি এটা চাইতেছে। রাগ হয়েন না মেরে দোস্ত, যার দিলে ব্যথা ছিল, যে আমাদের জন্য ওয়াদা নিয়ে আসছেন হায়াতান তাইয়িবা, আল্লাহ ওয়াদা করছে বন্ধু বন্ধু দিব তো আপনার উম্মতকে দিব, আমি সুখের জীবন দিব, নিরাপত্তার জীবন দিব, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার জীবন আপনার উম্মতকে আমরা দিব, উলাইকা লাহুমুল আমান, আপনার উম্মতকে দিব তো দিব আমি দুনিয়াতে, রিজকুন করিম দারুণা অতীত রিজিক দিব, আপনার উম্মতকে আমি ক্লান্ত করে দিব না, হায় হায় হাদিসে ওয়াদাও করছিলেন, তারজুকুকুম কামা ইয়ারজুকুত তাইর, পাখি যেরকম পালি এরকম তোমাদেরকে পালবো, তোমরা আমার বন্ধুর উম্মত, তোমাদেরকে সুখের জীবন দিব, তোমাদেরকে নিরাপত্তার জীবন দিব, হায় দিছিলেন দিছিলেন, কিন্তু আমরা হারায় ফেলছি, কেন জানেন, আমরা হারায় ফেলছি আজকে, আমরা হারায় ফেলছি, হারায় গেছে, যার কারণে সব আছে ওই সুখের জীবন নাই, সব আছে শান্তি নাই, সব আছে বস্তু আছে কিন্তু সুখ নাই, শান্তি নাই, কারণ বললাম না যে আমরা নবীর সাথে ধোকা করছি, আমরা নবীর সাথে প্রতারণা করছি, আল্লাহ রসুলের জিন্দেগি ছাড়ছি, জীবন ছাড়ছি, আল্লাহ রসুলের আদর্শ ছাড়ছি। এই জন্যই আমি বলছি আমরা কপাল পড়া উম্মত, আমরা হতবাগা উম্মত, আমরা নিমক হারাম উম্মত, আমরা অকৃতজ্ঞ উম্মত, অথচ নবী আমাদেরকে বুঝাইতে চাইছেন চলে যাবে, ওইখানে কারোরটা কারো চলবে না, যার যারটা তার তার, কারোরটা কারো চলবে না, আজকে হয়তো ভাবি কারোরটা দিয়ে কারো চলবে না, না স্বামীরটা দিয়ে স্ত্রীর চলবে না, স্ত্রীরটা দিয়ে স্বামীর চলবে না, সন্তানেরটা দিয়া মা বাবার চলবে না, মা বাবারটা দিয়া সন্তানের চলবে না, বাড়িটা দিয়া ভারী চলবে না, বোনটা দিয়া ভারী চলবে না, যদি বাড়িটা দিয়া ভারী চলতো তাহলে মুসা আল ইসলামের, কারুন মুসা আল ইসলামের কোনো দূরের সম্পর্ক না, কারুন ও মুসা আল ইসলামের খালাতো ভাই ছিলেন, খালাতো ভাই, আপন খালাতো ভাই ছিলেন মুসা আল ইসলামের, আর খালা মায়ের জায়গায় আল খালাতো বিমানসিলাতিল উম, চলে নাই চলে নাই চলে নাই,
কারণ বলছিল মুসা বাতৃত্বের কসম তোকে তোর মার কসম আমার মার কসম দিয়া বলতেছে তুই আমাকে বাঁচায় দে মুসা আলাইহিস সালাম বাঁচান নাই যার জবাবে আল্লাহ বলছিলেন মুসা আমাকে একবার ডাকলে বাঁচায় দিতাম তোমাকে ডাকছে বিদায় তুমি রহম করো না ও মুসা তুমি একবারও রহম করল না আমাকে যদি একবার ডাকতো আমি বাঁচায় দিতাম একবার ডাকলো বাঁচায় দিতাম কারোটা দিয়ে কারো চলবে না বিদায় ছোট্ট জীবনটাকে যদি আজও আমরা সুখ চাই মুসলমান আজও যদি চাই যে আমি সুখী হইতে চাই আজও যদি চাই আমি ছোট্ট জীবনটা করতে চাই গোরানিয়া যেতে চাই যদি চাই যে আমি সুখী হব যদি চাই আমি কইরা যাব তো আল্লাহ একটা আদর্শ দিয়ে আমাদের মাঝে পাঠাইছেন আল্লাহ ঘোষণা দিছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও মুসলমান তোমাদের নবীর ভিতরে তোমাদের জন্য বিরাট বড় আদর্শ নবীর জীবন ছাড়া না তোমরা সুখী হবে টাকা হবে কিন্তু সুখী হবে না বাড়ি হবে কিন্তু সুখী হবে না পাহাড় হবে কিন্তু সুখী হবে না এই জন্য আমাদের সমাজে কেউ সুখী না কেউ বলতে পারবে না সুখী সুখী খুঁজে এখন পাওয়া যায় না কেউ সুখী না আল্লাহ ওয়াদা করেছেন নবীর আদর্শ সুখী নবীর আদর্শে তুমি সুখী হবে ঈমান আমলে তুমি সুখী হবে